যমুনা ফিউচার পার্কের সামনে কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। সকাল থেকেই তারা এই এলাকায় জড়ো হতে থাকেন। কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে যমুনা ফিউচার পার্কের সামনে নর্দা ও নতুন বাজার পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান করছেন। এই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। কোটা সংস্কার আন্দোলনের দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো আজকে সারা দেশে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে। বিগত কয়েকদিন ধরে তাদের উপর হামলা সহ নানা অভিযোগ তুলে তারা আজকে মূলত সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা এই মুহূর্তে প্রগতি স্মরণীয় এলাকাতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। জড়ো হয়ে তারা যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচির ধারাবাহিকতা কিন্তু রাস্তার উপরে অবস্থান নিয়েছে। বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছে। সকাল 11টার একটু আগ থেকেই মূলত তারা এই প্রগতি সরণি এলাকাতে অবস্থান নিয়ে কিন্তু তাদের বিভিন্ন দাবিতে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। এখন কিন্তু তারা একযোগে বিভিন্ন এবং একই সাথে কিন্তু বিভিন্ন স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েদেরও দেখতে পাচ্ছি, তারা কিন্তু একসাথে হয়ে কিন্তু এই প্রগতি সরণির সামনে ছিল, এতক্ষণ অবস্থান করছিল, সকল যানবাহন বন্ধ করেছিল। পুলিশের অবস্থানও আমরা দেখতে পাচ্ছি সড়কগুলোতে, তাদের স্ব প্রতিষ্ঠানগুলোর সামনে অবস্থান নেওয়ার পরে তারা আসলে এরপরেই তারা সকল বিশ্ববিদ্যালয়, বেসরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা দেয়। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে এই সংঘতের সৃষ্টি হয়েছিল, তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সাথে তাদের ভাই বোনদের পাশে দাঁড়াতে তাদের এই কর্মসূচি একত্রিত ঘোষণা করেছে। একই সাথে তারা যে দাবি নিয়ে আন্দোলন করছে সেই দাবি পূরণেরও সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।